রমজান কাদিজা বলেন, হে মুহাম্মদ, আপনি জানেন এই দুনিয়ায় গোটা আরবের মধ্যে কেউ আপনাকে চিনুক আর না চিনুক, আমি খাদিজা আপনাকে ভালো করে চিনি, আপনার সাথে আমার বিবাহ হয়েছে থেকে আজ পর্যন্ত আপনার প্রত্যেকটা পদক্ষেপে আমার কেমন জানি সাধারণ মনে হয় না, এই মক্কার মানুষ আপনার মানুষ আর নাই মানুষ, আমি খাদিজা আপনার হাতে কালেমা পড়ে ইসলামের প্রথম মুসলমান হয়ে গেলাম। যে চাচারা এতদিন পর্যন্ত আমার নবীকে এত ভালোবাসত, আর সেই চাচারা আমার নবীর গায়ে উটের পচা নারে ভরে চাপায়া দেয়, কিন্তু আমার নবী কিছুই বলে না, কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহর নির্দেশে পয়গম্বর সেখান থেকে আমল হুদ হিজরি দশম বছর, যেই বছরে নবী যে একমাত্র অভিভাবক আবু তালেব দুনিয়া থেকে বিদায় মারা যায়, যেই বছরে নবীজির একমাত্র সঙ্গিনী খাদিজা দুনিয়া থেকে বিদায় মারা যায়, আমার নবী ডানে তাকায় দেখে মামাই, নবীজির বাবা তাই একমাত্র সঙ্গিনী খাদিজাও নাই, আমার নবীর চাচাও নাই, তাই ফের প্রান্তরে চলে যাও পয়গম্বর, দুধমা হানিমা সাদিয়া তাই ফে থাকতু, সেখান থেকে উম্মে হানিফা ফির করে নবী আশ্রয় নিলে, তাই ফের দুই ভাই শাসন করত, তারা এসে ডাক দিয়া কয় ও মুহাম্মদ, তুমি নাকি ইসলামে তার দেওয়ার জন্য তাই এসেছো, আমার নবী বলে হ্যাঁ, তাই খবরদার খবরদার, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, ইসলামের দাওয়াত দিলে আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলব, আমার নবী বলে মারো আর কাটু, আমি নবী কালেমার দাওয়াত থেকে দূরে সরব না। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উত্তর শুনি আমরা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী যে স্লোগান ছিলেন মারো কাটো আমি কালেমার দাওয়াত থেকে দূরে যাব না, আর আপনি আমি স্লোগান দেই বাবা আমাদের যেখানে লড়াই হবে, কিন্তু এত স্লোগান পুলিশ দেখলে দৌড় দেয়, আর স্লোগানের খবর থাকে না আছে না নাই, এমন উম্মত আছে না নাই, এমন উম্মত আছে নবীর বিরুদ্ধে একবার কথা বলে ময়দানে আপনারা মান ভাই মান খায় রক্ত দেয় শহীদ হয়ে যায়, এরপরও ঘরের কোণে বসে তসবিহ টিপে এদের মনে আঘাত লাগে না, ও কোনদিন নবীজির উম্মত হতে পারে না, ও জাতির দুশমন মানবতার দুশমন ইয়াহুদী দালাল, ঠিক কিনা জোরে কা, যার দিলে নবীর জন্য মায়া নাই ও কোনদিন আমার নবীর শ্রেষ্ঠ মত হতে পারে না, নবীর জন্য দিলে যদি মহাব্বত এক জাররাও থাকে, বান্দার নবীর বিরুদ্ধে এক জাররা কথা কোনো মুমিন সইতে পারে না। সমাজ আজ এত ধ্বংস, এত ধ্বংস, আজকে যদি নেতার বিরুদ্ধে কথা বলে সবার মাথা গরম হয়ে যায়, যে যেই দলের যে যেই দলের আদর্শ নিয়ে চলে ওই দলের কারো বিরুদ্ধে বললে আপনার মাথা গরম হয়ে যায়, কিন্তু গোটা মানব কুলের রহমাতুল্লিল আলামিন যিনি তার বিরুদ্ধে কথা বললে তোমার দিলে লাগে না, তোমার ওই সংগঠন করাও দুনিয়ায় তোমার জাহান্নামের জরিয়া হয়ে যাবে, ঠিক কি না? আসলে মানলাম নবীর আদর্শ মানো না, যেই নেতার আদর্শ মানো ওনার জীবনী পড়ে দেখো, ওনার আদর্শ মেনে নাও, তাহলেও বাংলাদেশ আর ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, হত্যা থাকবে না, এক সপ্তাহে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। তার আদর্শ পড়েন, যারা মুজিবের আদর্শ নিয়ে চলে, যারা জিয়ার আদর্শ নিয়ে চলে,
থেকে নিজে নিজের আদর্শ নিয়ে চলেন, তাদের আদর্শ বল করলে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে আর ময়দানে নামছে, সিটা গুলি দেওয়ার মতো শক্তি থাকতো না, শক্তি থাকতো না। দেশটা নগের বলল ব্রাদার বৈভাগ মুসলমানের রাষ্ট্র না হোক, এটা ইসলামিক রাষ্ট্র না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই দেশের প্রত্যেকটা পরতে পরতে রণে ক্ষণে যেখানে যায় সব জায়গায় ইসলামের গন্ধ। আপনারা ঠিক আসতে গুলো ঠিক জোরে গুলো ঠিক জোরে কর না ঠিক না, প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন ইতিহাস পড়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস আপনারা পড়েন না, রেসকোর্সের ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে তিনি যখন ভাষণ দিবেন, এর আগে তিনি বাসায় বসে আছেন বিকেলে বিশ্রাম নিতেছেন, তার আদর্শ আপনারা ফলো করেন, যারা নবীর আদর্শের ব্যাপারে চুলকানি লাগে আপনার দলের নেতার আদর্শ মানে, ও বিএনপি আওয়ামী লীগের ভাই আপনাদের দলের আদর্শই মানে, তারপরও দেখেন তাদের আদর্শ কি ছিল আর আপনার আমার আদর্শ কি। আমি শুধু তাদের আদর্শটা বলতেছি, কারো পক্ষে আর বিপক্ষে কথা বলতেছি না, ঠিক কিনা জোরে বলুন। ওনার স্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা ওনাকে বারবার বুঝাচ্ছিলেন যে আপনি এত টেনশন কেন করেন, তখন 70-এর নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আওয়ামী লীগ, এরপরেও এত সংখ্যাগরিষ্ঠ লাভ করার পরেও তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয় না, 3 মার্চের সংসদ অধিবেশন ভেঙে দেওয়া হলো, তো শেখ সাহেব মেজাজ গরম অসহায়ের মতো বসে আছে, তার সহধর্মিণী তাকে একটু মাথায় হাত বুলাইয়া বুঝাইয়া দিলেন দেশের জন্য কাজ করতেছেন, জাতির জন্য কাজ করতেছেন, নির্ভয় নির্ভীক নির্বিঘ্নে আপনি কথা বলেন, লক্ষ লক্ষ মানুষ রেসকোর্সের ময়দানে আপনার জন্য দাঁড়িয়ে আছে, সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরে কালো কোট পরে তখন রেসকোর্সের ময়দানে প্রয়াত শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, যার একটা ভাষণে গগনবিদারী আওয়াজে গোটা বাংলার মানুষের হৃদয়ে স্বাধীনতার কম্পন শুরু হয়েছিল, সেই থেকে 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস 9.5 মাস যুদ্ধ করে 30 লক্ষ কিংবা তার কম অধিক মুসলিম এবং আপামর জনতা রক্ত দিয়েছিল, আমার মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, স্বাধীনতা অর্জন হয়েছিল, স্বাধীনতার পর ব্রিটিশ গণমাধ্যম এরপরে যুক্তরাজ্য গণমাধ্যম প্রত্যেকে তাকে প্রশ্ন করেছিল আপনি এত শক্তি কোথায় পান, উনি একটা জবাব দিয়েছিল এত শক্তি পাই আমার জনগণকে আমি যে এত ভালোবাসি এটাই আমার বেশি শক্তি, তো আপনি জনগণের ভালোবাসায় যদি আপনার শক্তি থাকে তো আপনি জনগণের জন্য কি চান। ওনার প্রথম 2টা গুণ ছিল, আমি জনগণের জন্য চাই জনগণ যেন স্বাধীনভাবে বৈষম্যতার বেড়াজাল থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারে, জনগণ যেন স্বাধীনভাবে তার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আমরা ক্ষমতায় বসি নেই, আমরা চাই জনগণ যেন তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي لم يصن عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع أحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا
مرشدنا ومولانا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا درود إبراهيم تلاواتكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিষ্ণু হাফেজ গুতু গুয়ম কে গুতাজানুমিমানাদ বিষ্ণু হাফেজ গুতু গুয়ম কে গুতাজানুমিমানাদ আগর মানদ সবে মানদ সবে দিগর নুমিমানাদ গুলজ গুলশা জুদা গশতা তুতাজানুমিমানাদ अगर मानद शबे मानद शबे दिगर नुमी मानद हमेशा इज्जतों मेहमान पैकाना नुमी मानद अगर मानद शबे मानद शबे दिगर नुमी मानद হিজাবনু আমসা দরবারে শোহর নুমী মানাদ আগর মানদ শবে মানদ শবে দিগর নুমী মানদ রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবীহি মুহাম্মদ মুস্তাফা দীনি আল ইস لام دين موقعه أرض كفرانا نعفوا عنده مقتدايا نبي وصحبه رجوما للهدايا في زمانه لا إله إلا الله جل
কনিষ্ঠম ইসলামী মহাসম্মেলন উপস্থিত মহতরাম সভাপতি মুয়াজ্জেজ মোকাররম জাতির মাতার মুকুল হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিক মুজাহিদিন ও ছাত্র ভাইরা পর্দারা আমার মা ও বোনেরা আল্লাহর অশেষ মেহরবানি ও সুক্রিয়া যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলার রাসূলের কিছু কথা শোনা ও আমল করার সুযোগ করে দিলেন প্রভুর দরবারে আমরা সবাই একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ পিছনে জায়গা আছেন একটু যারা দাঁড়ায় আছেন কষ্ট করে পারলে পিছনে বসে যান এদিকে ডান পাশে জায়গা আছে দাঁড়ায় থাকতে ভালো দেখা যায় না আমরা বলি আলহামদুলিল্লাহ আওয়াজ কম কেন ভাত খান নাই দুপুরে আপনারা খাইছেন শুকর আদায় লাভ না লস আসতে কই না জোরে কন এখানে আমার অনেক সিনিয়র ভাইরা আছেন অনেক বাবার বয়সী আছেন এত হযরত আমার দাদার বয়সী তারপরও কিছু সময়ের জন্য আমি আপনাদের মাঝে একটু ওস্তাদের ভূমিকায় আছি কিছু সময়ের জন্য কিছুক্ষণ আমরা মুজাকারা করবো মাগরিবের পূর্ব মুহূর্তে ইনশাআল্লাহ চলে যাব যতটুকু আলোচনা হবে আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন জবাব একটু জোরে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আল্লাহ বলছেন যে লা ইন শাকারতুম সবাই তো অসপারে নসপারে না কেটে খালি এখানে কেউ বয় কেউ বয় নাই তো পার্থক্য সাউদেশিয়া বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয় গোটা বিশ্বে এত ওয়াজ হয় না এত পরিমাণ ওয়াজ হয় সিলেট এবছর আমি প্রোগ্রাম দিছি সাত দিনে চল্লিশটা সাত দিনে কয়টা তো কয়টা হয় একদিনে বুঝলেন পাঁচটারও বেশি পাঁচ ছয়টা ওয়াজ একদিনে তো এত ওয়াজ বক্তাদের ওয়াজ হয়ে গেছে এখন পেশা শ্রোতাদের হয়ে গেছে নেশা আমলের কথা কি গোড়ার টিপিয়া শূন্য কনকা শূন্যর তো দাম আছে জিরোর দাম আছে গোড়ার ডিমের দাম নাই গোড়ার ডিম কেউ ঠিক না গোড়ার আন্ডা গোড়ার কি আল্লাহ বলেছেন যদি নিয়ামত শুকুর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেবো লা আজি দান্নাকুম কোন সিগা আজি দান্নাকুম এরপরে শুধু বাড়ায় দিব না পক্ষান্তরে যদি নিয়ামতের শুকর আদায় না করো কি করব নিয়ামত নিয়ামতের যেমন না আমরা মনে করি আসলে কিছু কথা না বললেই নয় আমরা সবাই মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ ইবাদত রোজা রাখাই শুধু ইবাদত হজ করাই শুধু ইবাদত যাকাত দেওয়াই মনে হয় শুধু ইবাদত আসলে এর বাহিরেও যে কিছু ইবাদত আছে এটা কি আমরা জানি অবশ্যই জানি আমরা আমল করি না ধরেন এখান থেকে দুইজন বন্ধু লন্ডন গেল কোথায় গেল লন্ডন থেকে ফিরল তো একজনে কোটিপতি পাঁচ বছরের মাথায় আর একজনে কিছু টাকার মালিক প্রশ্ন করা হলো আপনি কোটিপতি কিভাবে হলেন ও এত অল্প পেটে ভাতে সমান তখন উনি জবাব দেয় আমাদের দুজনের ডিউটি ছিল ছয় ঘন্টা কয় ঘন্টা এটা ছিল আমাদের মূল ডিউটি কিন্তু আমার বন্ধু আর আমরা দুজন মূল ডিউটি ছিল ছয় ঘন্টা পর আমার বন্ধু ঘুমাইছে আমি ঘুমাই নাই আমি ছয় ঘন্টার বাইরে কিছু ওভার ডিউটি করেছি ওই ওভার ডিউটির কারণে আমার বন্ধু আজকে কোটিপতি হয়ে গেল আর আমি পেটে ভাতে সমান লাখপতি আমার আল্লাহ কামুল হাকিম জানা দেয় হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদের জন্য কিছু ওভার ডিউটি রেখেছি নামাজ পড়ার ডিউটি রোজার মূল ডিউটি হয় জাকাত আদায় করা মূল ডিউটি কিন্তু এর বাইরে আমি আল্লাহ কিছু ওভার ডিউটি রাখলাম ওভার ডিউটি না তাহাজ্জুদের নামাজ
আমার ওয়াজুটির নাম আওয়াবিনের নামাজ। বান্দা তুমি নামাজ আদায় করো, তোমার মতো কোটি কোটি বান্দা নামাজ আদায় করো। ও বান্দা তুমিও হজ যাকাত আদায় করো, তোমার মতো কোটি কোটি বান্দা হজ যাকাত আদায় করে। কিন্তু কয়জন বান্দা সেই গভীর রাতে ঠান্ডার মধ্যে ওযু বানায় আমি মাওলার দরবারে সিজদা দেয়, কয়জন পাওয়া যায়? অতি গভীরে হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাহাজ্জুদের নামাজের কথা বলেছে, আল্লাহ আওয়াবিনের কথাও বলেছে, এগুলো ওভার ডিউটি। শুধু আপনারা তো আস্তে সুবহানাল্লাহ বলছেন, আপনি আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ ছোট ছোট আমলের বিনিময়ে তো মানুষকে জান্নাত দিয়ে দিই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের কারণে জান্নাতে গিয়েছিলেন? নফল দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজের কারণে, ঠিক কি না? জোরে কহ, শুধু সুবহানাল্লাহ রে তুদাম রে তুদাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, বান্দা যখন জবান থেকে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করিয়া দেয়, ওই বান্দার আমল নামায় জান্নাতে একটা ফলের গাছ বানায় দেয়। ওই ফলের গাছটা এত বড় এত বড়, এক মাথা থেকে অন্য মাথায় যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড় শুরু করে দেয় 500 বছর সময় লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ছোট আমলের দাম আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমি আপনাদের মাঝে আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আয়াতের আলোকে যতটুকু আলোচনা করা যায়, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হে নবী আপনাকে পাঠাইছি রহমাতুল লিল আলামিন, আলামিনের জন্য রহমত করে। তো আলামিনের ব্যাখ্যায় মুফাসসির কিরাম লিখতে লিখতে হয়রান হয়ে গেছে, এত বড় ব্যাখ্যা আলামিনের মুফাসসির কিরাম খণ্ডকে খণ্ড শেষ করে দিয়েছে। তাফসীর ইবনে কাসির আল্লামা রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বান্দা শুধুমাত্র একটি আয়াতের দিকে যদি লক্ষ্য করে ভালো করে দিল দিয়ে মন দিয়ে, ওই বান্দার জন্য একটা আয়াতে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। এত দামে আয়াতের তো আয়াতের সারমর্ম কিছু আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করব। আমার আল্লাহ আমার নবীকে আলামিনের জন্য উভয় জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। তো পৃথিবীর গর্তের পিপলিকা থেকে আল্লাহর আরশে কুরসি পর্যন্ত এই দুনিয়ার জগৎ, আলমে বারজা, এরপরে উপরের জগৎ যত যা আছে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমার নবী রহমত স্বরূপ। কেমন রহমত! নবী যে একসময় মক্কায় দাওয়াত শুরু করে দেন, এর আগ পর্যন্ত নবীজির মতো এত বিশ্বাসী এত দামি কেউ নাই, নবীজির মতো এত আমল, নবীজির মতো এত সুনামওয়ালা কেউ নাই। আল আমিন উপাধি পেয়ে যায় মানুষ, সিরিয়া ব্যবসা করতে যায় নবীর কাছে টাকা পয়সা আমানত হয়ে যায়, এত দামি আমার নবী। কিন্তু হেরা গুহায় যখন জিবরিল আলাইহিস সালাম তাকে কোরআন দিয়ে গেলেন, এরপরে পয়গম্বর খাদিজার কাছে গেলেন, বললেন আমি আপনাকে একটা কথা বলবো, তোমাকে একটা কথা বলবো, হয়তো তুমিও চলে যেতে পারো রাগ করে, কথাটা কি বলবো? বলে বলেন, বলে আল্লাহ তাআলা আমাকে নবুয়াত দান করেছে, আমার উপরে কোরআন নাযিল হয়েছে,